কথা সানপুর গেছিলি না যাইনি কত টাকে ব্যবসা হয়েছে আমি যখন খুব খেয়ে বেজা তো এটা দিয়ে মারি কথা তুই কেমনি কষ্ট করতে পারবি তুই জানোস কত কষ্ট করে এই টাকাগুলো আমি জমাইছিলাম আমার জামাইটা পর্যন্ত বাড়িতে নাই আহারে বেচারা অনেক লাগছে না তোরা কি মানুষ হ্যাঁ মানুষের পর্দায় পড়ে একটা মানুষের পিটাই দিতে মাইরা ফেলতেছো আমার বলতেছো আর কথা আজকে যদি তুমি এ না আটকেতা অন্য কেউ আমি কারোই মানতাম না আমি আমার নিজেরে কন্ট্রোল করতে পারতেছি না আমি আমার নিজেরে খেপে গেলে ডরাই তুমি কি তারপর আমি ডরাইতেছি মানে মানতেছি পরে ব্যবস্থা করো তুমি আসো আমার সাথে তোমার রাগ হয়েছে না অনেক মাথা গরম হয়েছে না আসো আমার সাথে আসো আমার রাখো আসো আমি কি করুন কত ভাই যখনই ফোন দেয় তখনই আমাকে সবার লগে কথা করার পরে কয় তখন সবার লগে কথা কয় আমার মেয়েকো আমি আমি দুই দিন কইছি যে ভাই ও তো কলেজে গেছে একদিন তো ভুলে সন্ধ্যার সময় ফোন দিছে আমি কইছি যে ভাই ও তো কলেজে গেছে ভাই কয় সন্ধ্যার সময় কলেজে টরে টুটে কইছি যে ওই যে স্যারের কাছে পড়তে যায় এর লিগে ওখানে কথা কইতে পারবো না মানে আরেকবার আবার তো ফোন দিব আমি কি করবো ভাবি কও দিলে তো আমার সংসারটা টিকবো না আমার ছাইরা দিব আরে না বাপ বাইরে কইব কি জন্য কইব না কেন কইব কোন লাগলে আমি কমনি মা কবি নি এত চিন্তা করো না আর কোন কোনের কি হচ্ছে আর না কোনের বা কি হচ্ছে না কইব কি লেগা বিদেশে থাকে এত কষ্ট করে মাথা গাম পায়ে বেলায় আমগো সংসার চালায় মাইয়ার এত খাওয়াইতে পড়াইতে সেই মাইয়া এরকম কলঙ্ক কাজ করে গেছে কোন বাপে মানবো আর মাইয়া ঘরে তো শিক্ষা মায়ে দেয় নাকি কলঙ্ক কিছুই হয় নাই মেয়েটা গেছে একটা বিয়ে করছে কি করছে সে চুরি করে নাই ডাকাতি করে নাই চিন্তাই করে নাই হাইজ্যাক করে নাই একটা বিয়ে করছে হ্যাঁ তাই তো আমরা খুঁজে পাইলে তারপরে আমরা ব্যবস্থা করি নি কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার